আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটি ডিজাইন যা দিয়ে আপনারা যে কোনো জিনিসই তৈরি করতে পারবেন। তো আমি সবসময় যে ছোটো ছোটো ডিজাইনগুলি দেখাই, সেরকমই ছোটো ডিজাইনগুলি দিয়ে যে বড় কাপড়ও করা যায়, আজকে তা আমি আপনাদের দেখাবো। তো আজকে আমি যে উনা নিয়েছি, উনাটাকে দেখুন, আমি যে অ্যাকোর্ডিয়ান ফোল্ডিং অর্থাৎ পাখা ভাঁজের মতো করে আমি নিয়ে সমুচা ভাঁজ দিলাম। সমুচা ভাঁজ দিয়ে আমি প্রথমে এটাকে ছোটো কাঠের টুকরা দিয়ে যে ডিজাইনটা করব, তো দেওয়ার পরে এটাকে আমি আবার একটা পেন্সিল দিয়ে বেঁধে নিয়েছি। তো বেঁধে নিয়ে আমি এটা রং করেছি। তো দেখুন যে কীভাবে আমি এটা ভাঁজগুলি করছি, এটা ফলো করুন, তাহলে আপনি এই ডিজাইনটা করতে পারবেন। তো এখানে তো আমার এই যে বাঁধা হয়ে গেল, দেখুন তো এখানে যত টাইট করে ডিজাইনটা হবে তত বাঁধা হবে, তত ডিজাইনটাও তত সুন্দর আসবে। তো এই যে কাঠের টুকরাটুকু আমি বেঁধে নিয়েছি এবং এটাকে আবার দুটো পেন্সিল বা দুটো কাঠে আরও লম্বা দুটো কাঠের টুকরা দিয়ে দুই পাশে বেঁধে নিব। তো ওই বাঁধার ভিডিওটা আসলে করা হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু খুব সহজ। দুই পাশে এই যে এইভাবে দেখুন, দুই পাশে দুই দিয়ে এরকম পেন্সিল দিয়ে খুব শক্ত করে, আমি তো পেন্সিল দিয়েছি যেহেতু কাঠের টুকরা ছিল না আমার, তো বড় পেন্সিল দিয়ে আমি এটাকে করে নিয়েছি। এই যে করে রং করার পূর্বে তো অবশ্যই ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন, এটা তো সাধারণ কথা। তো আর একটা উনাতে আধা দুরা রং হলেই হয়ে যাবে। তো সেই রঙের মধ্যে আমি এই যে কাপড়টি দিয়ে দিলাম। তো এই ডিজাইনে কাপড়টি আমি এখানে 20 থেকে 30 মিনিট রাখবো, কিন্তু আমি এখানে আধা ঘন্টায় রেখেছি। নিয়ে এই যে ভালোভাবে ধুয়ে নেবেন। আজকে আমি ব্যবহার করেছি ভ্যাট রঙের সবুজ কালার, গাঢ় সবুজ যেটা। তো এই সবুজ রঙেরও সুন্দর সুন্দর চমৎকার কিছু টেকনিক আছে, কীভাবে এই সবুজ রঙটাকে আরও গাঢ় সবুজ করা যায়, টিয়া সবুজ করা যায়। তো এগুলি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আর যদি আপনারা এই টেকনিকগুলি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে দেখুন কীভাবে আমি এটা রংটা করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এটাও সেই রিকোয়েস্টেড একটি ভিডিও, অনেকে এই ডিজাইনটাও দেখতে চেয়েছেন আমার কমিউনিটিতে যখন আমি পোস্ট দিয়েছি, দেওয়ার সাথে সাথে আমি রিকোয়েস্ট পেয়েছি এটা দেখানোর জন্য। তো অবশ্যই আমি সেটা কাজটা করেছি। আর একটা ভিডিও করার সময় আসলে একসাথে তো হয় না আমার, আমাকে কিন্তু পুরো প্রসেসটা শেষ করেই এটাকে আবার এডিট করতে হয়। তো এই যে দেখুন কি চমৎকার ভিডিও হয়েছে, ধন্যবাদ সবাইকে।